বিরতির পর ফিরে আসলাম। শিক্ষকদের পথ আটকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সেলিম হোসেন, এমনটাই অভিযোগ উঠে আসছে উদয়পুর থেকে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, উদয়পুর চন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকরা যখন বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখন সেলিম হোসেন নামে ছেলেটি তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে শিক্ষকদের পথে বাধা হয়ে দাঁড়ায়, এমনকি গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায়। এই বিষয়টি নিয়ে এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে আসে। পরবর্তী সময়ে অসামাজিকতার দরুন সেলিম হোসেন নামে ছেলেটিকে এলাকারই লোকজনরা উত্তম মধ্যম দেয়। পরবর্তী সময়ে জানতে পারে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেলিম হোসেনকে নিয়ে যাওয়া হয় থানায়। স্কুল ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য লোকজনরাও এবং বিদ্যালয়ের পার্শ্ববর্তী লোকজনরা ছেলেটিকে বিদ্যালয় চত্বরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম করতে দেখে বলেও অভিযোগ তুলেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরের সংশ্লিষ্ট স্কুল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তবে বিদ্যালয়ের বিভিন্ন কারণে তাকে কয়েকবার বহিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরও শুধরায়নি তার স্বভাব চরিত্র। আজ পুনরায় শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করে অকথ্য ভাষায় গালিগালাজ দায় বলে অভিযোগ উঠে আসছে সেলিম হোসেনের বিরুদ্ধে। কি অভিযোগ উদয়পুর চন্দ্রপুর থেকে শুনুন। আজকে বিকাল 5টার সময় যখন স্কুলে ছুটি হয়, তখন যে ছেলেরা নানা রুকি টিভি ইউটিউবে তাই ইয়া করে চুপচাপ করে, তাই বছর পাঁচ সময় স্কুলে বিভিন্ন ছাত্রীরা বিরক্ত করে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে এবং মাস্টারে হেনস্থা করে। সেই মাস্টারের কোনো কথা তার কর্ণ করে না, সেই মাস্টারকে মানে অন্যরকম আলাদা আলাদা দেখে। তো এখানে দেবরাজের মাস্টারটা ছিল, এই মাস্টারটা বলে তার অনেক দিনের মানে আক্রোশ, এই মাস্টাররা তার প্রতি প্রযোগ তুলল কেন, তার মানে মাস্টারের দেখা দিল। আজকে স্কুল ছুটি হয়েছে, যখন মাস্টাররা মানে স্কুলতে বাড়িল, তখন স্কুলের সামনে মাস্টারের অ্যাটাক করছে, অ্যাটাক করে এখন অন্য একটা মেয়ের ধাক্কা দিয়েছে বাইক দিয়ে, মেয়েটা কোনো উদ্যোগ পাচ্ছিল না। তাহলে মেয়েটাকে মানে যে স্কুলের ছাত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে কি ইচ্ছাকৃত ভাবে? না না না, আমরা মানে মানে ম্যানেজমেন্ট কমিটি আমরা চিরন্ত করিয়া তার স্কুলে বার্গত হয়েছে। কি কারণে আসা মূলত এখানে? আমাদের পিএসসি ট্রেন কমিশন আছে, যে চন্দ্রপুর স্কুলের সামনে একটা মাইনর গার্ল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেটার কারণে আমরা এখানে আসলাম। এখানে এসে দেখি এখানে যে লোকাল পাবলিক তারা একজনকে ডিটেইন করে রেখেছে, যে তাদের অভিযোগ এই মেয়েটাকে বাড়ি দিয়েছে, সেখানে আমরা এখানে আসলাম। তারপরে এই ছেলেটাকে আমরা ডিটেইন করে থানা নিয়ে যাচ্ছি। অভিযুক্ত নাম জানা গিয়েছে? সেলিম হোসেন, ওর বাড়ি দাতারাম। সেলিম হোসেন ইজ 17, বাবার নাম জামাল হোসেন, দাতারাম বাড়ি নিয়ার মতিরাম স্কুল। যারা স্থানীয়রা রয়েছে সবাই একটা কমপ্লেন দিচ্ছে, ও নাকি প্রায় সময় স্কুলে যারা স্টুডেন্ট থাকে তাদেরকে ইমপ্রিজিং করে মেয়েদেরকে, বিষয়টা এই নিয়ে এখন স্পষ্ট বলা যাচ্ছে না। এখন ধারা দিয়ে মূলত অভিযুক্ত স্থানীয়দের থেকে যে ওর বাইকের সঙ্গে মেয়েটা শিক্ষকদের সম্মান শ্রদ্ধা না দিয়ে শিক্ষক নিগ্রহ রাজপথে আটকে, এমনটাই অভিযোগ উঠে আসছে সেলিম হোসেনের বিরুদ্ধে। যদিও ধৃত সেলিম হোসেন, যার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত করা হবে, সমস্ত প্রক্রিয়ার সম্পর্কে পুলিশ ইতিমধ্যেই বক্তব্য পেশ করেছে, তবে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।